কি বলছে বলেন, যাদের কলেজে কি আছে এবং যাদের কলেজে এলেম নাই, এরা কি না? আবার বলেন, এরা কি না? না মুখস্থ করেন, এরা কি না? আচ্ছা, 1000 কম্পাউন্ডার যদি এক জায়গায় জমা হয়, 1000 কম্পাউন্ডার, আরেকদিকে শুধু একজন MBBS ডাক্তার, 1000 কম্পাউন্ডার একজন MBBS ডাক্তার, এরা এরা 1000 আর ইনি একজন সমান? কেন? এরা কম্পাউন্ডার যে, এটা ডাক্তার নয় যে? আচ্ছা, এবার 1000 নয় 10000 কম্পাউন্ডার আর একজন MBBS ডাক্তার, সবে একসাথে বলতে পারেন না, এক না? আচ্ছা, 1,00,000 MBBS ডাক্তার আর একজন একজন MBBS ডাক্তার, 1,00,000 কম্পাউন্ডার, আরো জোরে বলেন। আচ্ছা, ইন্টারভিউ রইলে কারা ফেল করবো, কারা টিকবো? বাইবেল হলে কারা টিকবো, কারা ফেল করবো? রিটেন নিলে কারা টিকবো, কারা ফেল করবো? কি? আচ্ছা, 1,00,000 সাহিবাস হেলপার আর শুধু একজন ড্রাইভার, সবাই বলেন, 1,00,000 হেলপার আর একজন ড্রাইভার, এক না? সারা দুনিয়া মিলে যদি তবলিগওয়ালা হয়ে যায়, একজন আলেমে দিন, এক না? আর পারলে কোরআন খেকাও আমার সাথে, কাল পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো, কেউ বুঝেন না পারলে কেউ কি করুক বলে, চ্যালেঞ্জ নিক, পারলে কেউ চ্যালেঞ্জ নিক। আচ্ছা, 1,00,000 মানুষ একসাথে এক জায়গায় জমা হয়েছে, এর মধ্যে একজনও আলেম নাই, জুমার আজান হয়ে গেল, এবার শুধু একজন আলেম কোথ থেকে সফর থেকে রাস্তার থেকে নামলো, এবার আপনি জুমাটা কাকে দিয়ে পড়াবেন? কেন? এক নয় যে, কেন? এবার বুঝে গেছে নি, এক না দুই? আলেম আর গায়ের আলেম এক? এতক্ষণ মাটি নিয়ে বুঝাইলাম আপনাকে, এক হবে কোনোদিন? আচ্ছা, আচ্ছা, 1,000 মুরগি একসাথে জমা হলে ছাগল হয়, 1,000 ছাগল একসাথে জমা হলে গরু হয়, তাহলে 1,000 মুরগি একসাথে জমা হলে যেমন ছাগল হয় না, 1,000 ডিম একসাথে রাখলে যেমন মুরগি হয় না, 1,000 ছাগল একসাথে রাখলে যেমন গরু হয় না, 1,000 গরু একসাথে রাখলে যেমন মোট হয় না, 1,00,000 তবলিগওয়ালা একসাথে রাখলেও একজন আলেমে দিন হবে না? এবার বুঝে আসছে তো? বুঝি বুঝু, তাহলে আমরা তবলিগ করতাম না, তবলিগ করতাম না, মানানি করছি আমি ঘরে। হ্যাঁ, বলেন, তবলিগ আমার কাম, মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, যে তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন, মুসলমান আমার নাম, পরেরটা বলেন, তবলিগ আমার কাম, কোন তবলিগ? আর যে তবলিগের সাথে ওলামায়ে কেরাম নাই, এই তবলিগের সাথে আমরা নাই, মনে থাকবে ইনশাআল্লাহ? কোনো জামাত আসলে জিজ্ঞেস করবেন, ওলামায়ে কেরামের সাথে আছেন? ওলামাদের সাথে আছেন? বলবেন, জি না, আমরা না জামাতের সাথে আছি। বলবেন, আমাদের এখানে জায়গা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ষড়যন্ত্রের তুফান কেন শুরু হলো? শুধু এর জন্য, ওলামায়ে উম্মত থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আপনাদেরকে ওলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করবে, আপনাদেরকে রাখাল থেকে বিচ্ছিন্ন করে শেষ পর্যন্ত আপনাদেরকে খাওয়ার পরিকল্পনা, কথা ঠিক না বেঠি? তিনটা গরু দুস্তি ছিল, দুস্তি, তিনটা গরু, জঙ্গলের গরু, মোটা মোটা গরু, বড় বড় সিং, একটা লাল, একটা সাদা, একটা কালো, জঙ্গলের গরুরাও কিন্তু গরু গরু একসাথে চলে, গরু গরু কি চলে? ছাগলের পাল একসাথে চলে, ভেড়ার পাল একসাথে চলে, গরুর পাল কি? এই তিনটা গরু সবসময় একসাথে চলে। হঠাৎ বাঘের লোলুপ দৃষ্টি পড়লো গরুগুলোর উপরে, কিন্তু তিনটা একসাথে চলে, এত বড় বড় সিং, বাঘের সিং আছে? বাঘে পরিকল্পনা করলো, এদেরকে খেতে হবে,
এবার পরামর্শ করলো কিভাবে এদের উপরে হানা দেওয়া যায়। পরামর্শ করে বুদ্ধি করলো, একজনকে বানালো প্রতিনিধি, তুমি যাও, তুমি কালো গরুটার সাথে প্রেম করবা, কি করবা, দোস্তি করবা, দোস্তি দোস্তি কইরা কইরা তিন চার দিন পরে দোস্তি করতে করতে তারে কানে কানে বলবা, দোস্ত একটা খবর আছে, দুঃসংবাদ। কি দুঃসংবাদ? বাঘদের দৃষ্টি পড়ছে তোমাদের উপরে, বাঘে খাবে, তোমাদেরকে খাবে। যেহেতু তুমি আমার দোস্ত মানুষ, তোমার একটু বুদ্ধি দে, আজকে রাত্রে তুমি এই দুজনের সাথে শুবে না, তুমি আলাদা শুবে। বলেন তুমি কি করবে? বলেন তুমি আলাদা থাকবে আজকে রাত্রে, যে তুমি আমার দোস্ত মানুষ, তোমার লাগে আমার পরাণ করে। আরে কথা বুঝেন না, কথা ঠিক হুবহু এই বুদ্ধি আই দিছি ইসরায়েলে এনে যাব দিন রে। কান্দা আমাদের বড় খায়ের খা ওলামা একরামের লাগে চললো, আমার হইতো না হাদিয়া তো বুদ্ধি কর, বাঘের বুদ্ধি। এবার বাঘে কি বলে? দোস্ত আজকে তুমি একা থাকবা, আজকে তুমি কি থাকবা, একা থাকবা, ওরা থাক, যদি তুমি আমার দোস্ত। তো যখন এলে দুইজন ঘুম গেছে, আস্তে করে উঠে একা চলে গেছে। এবার বাঘরা দেখলো এটা একা, মারলো থাবা, শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ওই দুই দোস্ত দেখে যায় আর আহে না। তো গরু তো গরুই হয়, গরু কি মানুষ হয়? তো গরু দেখে যায় আর আহে না, তো যাক গেছে গা। এবার এই দুইজন, এবার ওই প্রতিনিধি, বুঝেন না, এতে রাষ্ট্রদূতারে কথা বুঝেন না, প্রতিনিধি এবার কালাটার লগে দোস্তি করলো, বুঝলেন না, সাদাটা তো শেষ, এবার কালোটার লগে দোস্তি। দোস্ত বাঘেরা তো তোমাদেরকে খাবার পরামর্শ করেছে, তোমার সাথে আমার বড় দোস্তি দোস্ত। এ কালাটা হলো আসিফ সাহেব, বুঝলেন না, কালাটা হলো কি বলেন, এবার ওনার লগে দোস্তি করছে। দোস্ত এদের দ্বারা হবে না, দোস্ত আমার লগে তোমার অনেক ভালো দোস্তি দোস্ত, দোস্ত তুমি একলা থাকি আজকে, তুমি কি করবা আজকে, একলা ঘুমাবা, তো আজকে রাতে কালোটাও শেষ। আর হয়েছে কোনটা? লালটা। আর কোনটা? এবার তিন নম্বর দিন লালটার কাছে আছে, তো লালটা কয়, উকিল তুই যাও মা, উকিল আমি যাও, যেদিন আমার বন্ধু সাদাটারে তোমরা খাইছিল সেদিনই কিন্তু আমারে খাওয়া হয়ে গেছে, আমি এখন অপেক্ষায় আছি তোমরা কখন আসবা। আরে কথা বুঝেন নাই, আমাদেরকে বিচ্ছিন্ন করলে লাভ দুশ্মনের, কথা ঠিক না ভাই? ঠিক বলেন, আপনাদের থেকে আপনাদেরকে আমাদের থেকে সরাই ফেললে প্রথম ক্ষতিগ্রস্ত আমরা, এরপরে ক্ষতিগ্রস্ত আপনারা, আর চূড়ান্ত ক্ষতি দিন। ওলামায়ে উম্মত আমাদের উপরে রাখাল, আমাদের উপরে রাখাল রাখাল, ওলামায়ে রাখাল ছাড়া বকরির পাল যেমন অনিরাপদ, ওলামায়ে উম্মত ছাড়া আওয়াম তেমন অনিরাপদ। কথা বুঝতে পারছি কিনা বলেন? এই জন্য ওলামায়ে উম্মতকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আর ওলামায়ে, এবার রসুল বলেন, রসুলের ভাষা শুনেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। রসুল বলেন, আমার আলেমদের দাম তোমাদের উপরে কেমন, আলেমদের দাম আবেদদের উপরে কেমন, আলেমদের দাম শুধু পাগড়িওয়ালাদের উপরে কেমন, আলেমদের দাম শুধু পাগড়িওয়ালাদের উপরে কেমন। বাগড়ি রাখতে শুধু ছয় মাস লাগে, না কাটলেই হয়, আর বাগড়ি কিনতে শুধু ছয় হাত কিনে ফেললেই হয়, আর আলেম হইতে ১২ বছর সাধনা করা লাগে, কথা ঠিক না ব্যাঠি? বলে বাগড়ি রাখতে ক বছর লাগে? ছমাস। হ্যাঁ, ছমাস চুল না কাটলে কি, আর বাগড়ি সমনি বাজার তো কিনলেই হয়, কথা কেন? এটা বুঝি কোনো যোগ্যতা হইলো? আর যদি কোনো রকম ১২০ দিন লাগাইতে পারে তো তো সাচ্ছে, জাগায় জাগায় সকালে সন্ধ্যায় দুপুরে বিকেলে, জানেন আমি তিন চিন্তাওয়ালা, আমি তিন চিন্তাওয়ালা, আমি তিন চিন্তাওয়ালা, আমি আমি ১২ বছর ওলা, আমি ১২ বছর ওলা, এ আমরা কয় বছর ওলা? আর ধরবো আমরা কয় বছর ওলা? আমরা কবে আড়ি আড়ি কইছিলাম আমি ১২ বছর ওলা, আমি ১২ বছর ওলা, আমি ১২ বছর ওলা, আমি ১২ বছর ওলা, কেউ কইছিলাম জীবনে? প্রতিদিন সকালে গিয়ে আমি তিন চিন্তা, দুপুরে গিয়ে আমি তিন চিন্তা, রাত্রি আমি তিন চিন্তা, আমি ১২ বছর ওলা, কথা কেন?
গত পরশু মার্কাজ মসজিদে আমার বয়ান ছিল, বৃহস্পতিবার মার্কাজে বয়ান ছিল। আমার সামনে বসে একজন প্রফেসর সাহেব, প্রফেসর আল্লাহ আল্লাহ বলেন তো কবে থেকে নামাজ শুরু করেছেন? বলে যে অনার্স সেকেন্ড ইয়ার থেকে। একবার আল্লাহর কসম আমি 6 বছর থেকে ছাড়ি নাই নামাজ। আরে সুবহানাল্লাহ বলেন, তাহলে 6 বছর ধরে নামাজ পড়নেওয়ালা আর অনার্সের সেকেন্ড ইয়ার থেকে নামাজ পড়নেওয়ালা, এই দুজনের মধ্যে পার্থক্য যেমন, এক আলেমে দ্বীন আর সাধারণ তবলিগের মধ্যে পার্থক্য তেমন, এই দুজনের মধ্যে পার্থক্য আসেনি। কতদিনের পার্থক্য? তবলিগ ছেড়ে দিতাম, অবশ্যই তবলিগ করবো। কোন তবলিগ? যে তবলিগ গুলো আমাদের সাথে আছে। এখন উল্টো বলে, আমাদের সাথেও তো ওলামা আছে। ওই জন্য কোন আপনি চেয়ারম্যান সাহেবের সাথে ঢাকা গেলেন, আপনি দেশে এসে বলেন আমি ঢাকা গিয়েছি, চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন। এটা নি কর, কি কর? আমি ঢাকা গিয়েছি, চেয়ারম্যান সাহেব কি আমার সাথে ছিলেন না? চেয়ারম্যান সাহেবের সাথে আমি ছিলাম, জোরে কর, চেয়ারম্যান সাহেবের সাথে, চেয়ারম্যান সাহেব ঢাকা গিয়েছেন তার সাথে আমি ছিলাম, মন্ত্রী মহোদয় বিদেশ সফর করেছেন তার সাথে আমি ছিলাম, প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছেন তার সাথে আমি ছিলাম, ওলামায়ে উম্মত 6 বছর থেকে জান্নাতের দিকে রওনা দিয়েছে, আমি অনার্সের বছর থেকে তাদের সাথে জুড়ে গিয়েছি, আমি মেডিকেল থেকে তাদের সাথে জুড়ে গিয়েছি, আমি ব্যবসায়ী গত 4 বছর আগ থেকে তাদের সাথে জুড়েছি, সুবহানাল্লাহ বলে না, আমি ইঞ্জিনিয়ার গত 12 বছর আগ থেকে তাদের সাথে জুড়েছি। না বলবেন আমার সাথে জুড়ছে, আপনার সাথে কবে জুড়লাম আমরা? আগে রওনা দিয়েছে কে জান্নাতের দিকে? কত বছর ধরে রওনা দিয়েছে? আপনাদের এখানে যারা না যারা পড়ে নুরানি পড়ে জিজ্ঞেস করেন, 7 বছর 8 বছর জিজ্ঞেস করেন, আজকে ফজর পড়ছো? জি। কথা ঠিক না ব্যাটি বলেন? ইভেন শুধু ফজর নয়, যদি জিজ্ঞেস করেন তাহাজ্জুদ পড়ছো? বল বুঝুন, আপনি তাহাজ্জুদও পড়ছো? আমাদের হেফজখানা যারা পড়ে তারা রাত 9টা বাজে উঠে, এখন 3:30-4, সুবহানাল্লাহ, ওরা যখন ঘুমায় এরা তখন কোরআনে কারীম পড়ে, আর একদিকে এরা কোরআনে কারীম পড়ে আরেকদিকে হুজুররা যা নামাজ বিছায় দোয়ায় লাগে। হাকিমুল উম্মত বলেন দিনেও মেহনত করবা রাতেও মেহনত করবা, তালিম তালিম আসাতে যা দিনেও মেহনত করে রাতেও মেহনত করে, দিনে ওদের ওদেরকে পড়া রাতে ওদেরকে রব্বে কারিমের কাছে গোছিয়ে দেয়, রাতে রব্বের কাছে বুঝাইয়া দেয় আল্লাহ আমি মেহনত করছি, এবার আপনি কবুল করেন, এবার আপনি কি করেন, এবার আপনি কবুল করেন। এই জন্য এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করা কার নির্দেশ? সরাসরি আল্লাহ পাকের কি নির্দেশ? এই জন্য এগুলোর সাথে বিদ্বেষ রাখবেন, বরবাদি আর বরবাদি ছাড়া আর কিছু হবে না। সরাসরি ইহুদিয়ত আর সরাসরি গুমরাহ, সরাসরি কি বলেন, সরাসরি কি গুমরাহ, সরাসরি গুমরাহ।